আল্লাহ কয় বান্দা রে ও বান্দা তোমাকে বানাইছি আমরা সকলে তো মানুষ মান সালিমান মুসলিমুন আমিল লিসানিহি ওয়া ইয়াদিহি সকলে আমরা মানুষ আল্লাহ কয় প্রকৃত মানুষকে জানোনি যার হাত দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না কি যার হাত দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না যার মুখ দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না যার চলার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না যার চলার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না সেই হলো প্রকৃত মানুষ কন্যা সুবহানাল্লাহ আল্লাহ একটা ডাক দিয়া কয় মানুষ রে ও মানুষ প্রকৃত মানুষ বানাইলাম আমি আল্লাহ নামাজ পড়তে থাকো কোন দিনকার নামাজটা জানি তুমি আমি আল্লাহর কাছে কবুল হইয়া যায় ওই সেজদার উসিলায় নামাজের উসিলায় আমি আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলো মাফ কইরা আমি আল্লাহ তোমাকে বেহেশত দিতে পারবো কি পারবো না আরো আস্তে কোন পারবো নি আল্লাহর ক্ষমতা আছে নি আল্লাহর ক্ষমতা আছে নি আল্লাহ আমগরে মাফ করতে পারে নি আল্লাহর এই ক্ষমতা আছে নি আল্লাহ কার থেকে ক্ষমতা নেওয়া লাগে না আমি আল্লাহ কারো থেকে বল শক্তি নেওয়া লাগে না আমি আল্লাহ চাইলে তোমাদেরকে মারতে পারি আমি আল্লাহ চাইলে তোমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যেতে পারি আমি আল্লাহ চাইলে তোমাকে বোবা বানাইতে পারি তোমাকে আতর করতে পারি সমস্ত মালিক সমস্ত কিছুর মালিক কে আরো আস্তে কোন মালিক কে কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত মরণ লাগবে নেই আরো জোরে বলুন মরণ লাগবে নি একটা মানুষ দুনিয়ার জমিনে থাকতে পারবে না মেম্বার বলো চেয়ারম্যান বলো এমপি বলো মন্ত্রী বলো প্রধানমন্ত্রী বলো ফদ্দান্না বলো হুজুর বলো মূর্খ বলো রিক্সার ড্রাইভার বলো কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবে আজকে মাইল্লা মিয়া চলা গেছে কালকে যে আমি যাব না কোনো গ্যারান্টি আসেনি আপনারা যাবেন নি কোনো গ্যারান্টি আসেনি আজকে মাহফিলে তিনটা শ্রেণীর মানুষ হাজির হইয়া গেলাম কার জানি দুনিয়াতে মা নাই কার জানি দুনিয়াতে আমার মতন আব্বা নাই কার জানি দুনিয়াতে মাও নাই বাবাও নাই এমন মা বাপ যাদের কবরে আল্লাহ মাহফিলের খাতিরে ওই আব্বা আমার কবরটাকে জান্নাতের একটা বাগান বানাইয়া দাও আয় রব্বুল আলামিন আল্লাহ গো আল্লাহ তুমি তো পবিত্র কোরআনে বললা যে জায়গার মধ্যে 40 জন মানুষ এই জায়গার মধ্যে নাকি একজন আল্লাহর ওলি থাকে কন্যা সুবহানাল্লাহ আজকে আমরা 40 থেকে আরো বেশি তাহলে নিশ্চয় এখানে একজন আল্লাহর বান্দা আছেন খাটি একজন আল্লাহর বান্দা আছেন আল্লাহর কাছে সবাই দোয়া করি আল্লাহ আল্লাহ তোমার একজন ওলির উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও বলুন আমিন আরো জোরে বলুন আমিন হযরতে মুসা নবীর জামানায় মুসা নবীর একজন সাহাবী একটা ডাক দিয়া কয় নবী গো এত বছর নামাজ পড়লাম এত বছর সেজদা দিলাম কাকে সেজদা দিলাম জীবনে দেখলাম না কয় তুমি আমার আল্লাহকে সেজদা দিলা কয় আমি তোমার আল্লাহ কেমন জানোনি কয় না মুসা নবীর ডাক দিয়া কয় নবী গো ও নবী কাকে সেজদা দিলাম জানি না আমি একটু আল্লাহকে দেখতাম চাই আমরা দেখতাম চাই নি আল্লাহর চাইতেন মন চাই নি সে কার কাছে চায় না হাত তোলেন কার বলে চায় না জোশের লগে মুসলে শীতে মন ধরা ধরছে এক বেড়া মাথার মধ্যে মাফলার বানছে কীটা মাফলার মধ্যে ওজু বিড়া লাগছে কীটা করছে শীতের দিনে এমন শীত মাফলার বাইন্দা কীটা করছে অজু করে নামাজ পড়ে লাইছে নামাজ যখন এক রাখাত হয়েছে তখন মনে হয়েছে আরে আমি তো অজু করছি মাফলার তো বান্দা অনেকে নামাজ ছেড়ে আইতে পারেনি বিপদে আছে না এখন আমরা আল্লাহকে দেখতাম চাই নবীজিকে দেখতে চাই বেহেস্তে যাইতে চাই শীতের লাগে অনেকে ফগর তখন আত্র বার করতে পারে না ঠিক নেই মদিনা যাইতাম চাই নি শীতের লাগে অনেকে বার করে না শুধু শীতে গাইছি কি গাইছি কি গাইছি শীতে আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে বলুন আমিন মাহফিল কি প্রত্যেক দিন হবে না আজকে শেষ কালকে আবার এই মানুষটি এখানে আইব নি আজকে শেষ একটু মহব্বত কর নারাই তাকবীর আত্রা বার কর না ফাগড় তো নারাই তাকবীর এই আওয়াজ মদির বাজারে জানা যেত না মদিনা তো ভরে
রাস্তাগো নারাই তাকবীর আল্লাহু আকবার না লা রিসালাত দমক দিবেন দমকের লগে শয়তান দূর হয়ে যায় কোনা সুবহানাল্লাহ মুসা নবীর জামানায় মুসা নবীর এক উম্মত ডাক দিয়া কয় ও নবী আপনি কি করেন আমি বসে আছি কোন নবী আপনার পাশে কি কয় কেউ নাই কয় আমি তো দেখি মুসা নবী ডাক দিয়া কয় ও উম্মত তুমি কি দেখো আমি দেখি একটা মানুষ আপনার সাথে বসে রাখে বসে আছে সে কি কয় কয় সে আমার আল্লাহকে ডাকে يا رحمن الرحيم نام تمار الله اول يا ذليل الزبر نام تمار الله موسى نبير ডাক দিয়া কয় নবী গো এত বুজুর সাজদা করলাম জীবনে কোনদিন আল্লাহর দেখলাম না মুসা নবী ডাক দিয়া কয় নবী গো আমার মন চায় আমি একটু আল্লাহকে দেখব মুসা নবী ডাক দিয়া কয় উম্মত রে তুই তো দেখবি পরের কথা আমি মুসায় তো এখন আল্লাহরে দেখি নাই কন্যা সুবহানাল্লাহ আমি মুসায় তো এখন আল্লাহরে দেখি নাই মুসা নবী সাজদার মধ্যে পড়া কয় ও আল্লাহ আমি তোমার নবী তুমি হইলে আমার আল্লাহ আমি তোমাকে সাজদা দিলাম কিন্তু আমি মুসাই তোমাকে দেখলাম না আমার মনটা কয় আমি মুসার মনে আমি তুমি আল্লাহর একটু দেখবো কন্যা সুবহানাল্লাহ আমরা যদি আল্লাহর নবী হইতাম আমরা যদি আল্লাহর ওলি হইতাম আমাদের মন চাইতো যদি আমাদের টাকা থাকে মন চায় মাইক্রো কিনতাম আমাদের যদি টাকা থাকে 10 লাখ মন চায় একটা বাড়ি করবো ঠিক নেই মুসা নবী নামাজ পড়ে আর আল্লাহকে ডাক দিয়া কয় মাহবুব রে মন চাই তোমার একটু দেখবো আল্লাহ কয় মুসা আমি তুমি আমারে দেখতে পারবা না কয় তুমি কোথায় কয় তুমি তোর পাহাড়ে আসো গেল তোর পাহাড়ে যাইয়া কয় মাহবুব রে আমি মুসাই তোর পাহাড়ে আইলাম আমার একটু দেখা দাও মুসাই কয় রাব্বি আরনি আল্লাহ তুমি দেখা দাও আল্লাহ কয় লাম তারানি তুমি আমারে দেখতে পারবা কথা কয় না মুসাই কয় রাব্বি আরনি আল্লাহ তুমি কই মুসাই কলাম তারানি আমারে দেখতে পারবা না মুসাই কয় রাব্বি আরনি তুমি কই আল্লাহ কয় লাম তারানি তুমি আমারে দেখতে পারবা মুসা নবী ডাক দিয়া কয় মাহবুব রে এত বছর সাজদা দিলাম কারে পশ্চিম দিকে শুনি তুমি আল্লাহ পূর্ব দিকে দেখি আল্লাহ দক্ষিণে দেখি উত্তরে দেখি সামনে দেখি পিছনে দেখি খাইতে গেলে দেখি শুইতে গেলে দেখি তোমার সাথে দৈনিক 70,000 বার কথা কই কন্যা সুবহানাল্লাহ আরো জোর কোন সুবহানাল্লাহ যে নবী 70,000 বার কথা কয় তার মনে যাক যে আল্লাহর দেখতো তুর পাহাড়ে কোন পাহাড় তুর পারে থেকে আল্লাহর লগে কথা কয় কথা শোনা যায় তাল গাছ কোন গাছ আরো আস্তে কোন কোন গাছ মুজা নবী আল্লাহ তুমি কি তাল গাছ নি কয় না কয় কত শোনা যায় তাল গাছ আল্লাহ একটা ডাক দিয়া কয় মুসা রে আমি আল্লাহ যাহা জানি তুমি তাহা আমি আল্লাহ যাহা জানি তুমি মুসা তাহা জানো না মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ গো তুমি তাল গাছে কথা কয় তাল গাছটা যায় আঞ্জা করে ধরছে জড়ায় ধরছে মাহবুব রে আজকে যদি দেখা না দাও তোমার ছাড়তাম না আল্লাহ কয় মুসা তাল গাছ রাগার মধ্যে থাইকে আমি কথা কই আমি আল্লাহ তাল গাছ না আমি আল্লাহ তাল গাছ না খেতের মাঝখান দিয়া হাঁটে একটা বাচ্চা যখন মাদ্রাসায় যায় গম খেতের মাঝখান দিয়া মুরব্বীরা হাঁটতে হাঁটতে রাস্তা করছে এই বাচ্চাটা যখন মাদ্রাসায় যায় গৃহস্থ বেড়া এসা কয় ও বাচ্চা তুমি কই যাও কয় আমি মাদ্রাসায় যাই কয় তুমি আমার গম খেতের মাঝখান দিয়া যাও কয় মানুষে যায় এই কারণে যায় কয় তুমি আমার গম খেতে মাঝখান দিয়ে হাঁটতে পারবা না খুব মনোযোগ মুসা নবী ডাক দিয়া কয় মাহবুব রে তুমি কি তাল গাছ কয় না আমি তাল গাছ না কয় তুমি কিতা কয় আমি কিতাও না খুব মনোযোগ মুরব্বীরা যাইতে যাইতে রাস্তা করলো খেতের মাঝখান দিয়া এই বাচ্চাটা যখন খেতের মাঝখান দিয়া যায় গৃহস্থ বেড়া এসে কয় বাচ্চা তুমি তো আমার ক্ষেত নষ্ট করো
কয় আব্বা আমি আর জীবন আসতাম না কয় এখন চইলা যাই আর জীবন আসব না কয় না যাইতে পারবে না কয় আমি পিছন দিকে চইলা যাই কয় না তাও যাইতে পারবে না কয় আমি সামনের দিকে চইলা যাই আর জীবন আসব না রাস্তা দিয়া যাব কয় না তাও যাইতে পারবে না কয় আমি কিতাম কয় কিতাও ভাতা না কয় আমি কিরগাম কয় আমি তুমি কয় কয় তুমি কিছুই করতে পারবে না ঠিক তেমনি ভাবে আল্লাহ কয় মুসারে তুমি কিছুই করতে পারবে না ও মুসা তুমি তোর পাহাড়ে যাও আমি আল্লাহকে যোগী দেখারে তো শখ হয় আমার আল্লাহর আমার অলির দিকে তাকাইয়া দেখো খাজার কাছে খাজা খাজা মঈনুদ্দিন চিস্তির নাম শুনছেননি আস্তে কোন শুনছেননি খাজা মঈনুদ্দিন চিস্তির কাছে একজন যুবক যায়া কয় আয় মেরে খাজা ও আমার খাজা মে আয়া বহু দূর সে আমি এসেছি অনেক দূর থেকে কথা বুঝেননি আমার মনে রাখেন মুসার খবর আল্লাহ মুসারে কয়েছে তোর পাহাড়ে যাওয়ার জন্য আমারে দেখবা কয় দেখবো সত্তর হাজার পর্দা টানাইয়া দিছে আল্লাহ একটা একটা পর্দা কইরা যখন কাইটা দিল মুসা নবী সত্তরটা বাঘ যখন বাঘটা সরাইয়া দিল একটা বাঘ যখন কাইটা দিল একটা সরিষার দানারে সত্তরটা বাঘ করলে আর দেখা যায়নি এই একটা সরিষার দানারে সত্তরটা বাঘ করলে যেতুটুক হয় এতটুকু একটা নূরের ঝলক আল্লাহ দিল এই মুসা নবী এই সরিষার দানার পর্যন্ত এই ঝলকটা পাইয়া বেউস হইয়া গেছে তোর ভাড় কি হয়েছে আর আসতে কোন কি হয়েছে বেউস হইয়া যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়া কই মুসারে আমি আল্লাহরে দেখবানি কই দেখবো বেউস হইয়া যাওয়ার পরে কই কি দেখলা কই দেখছি সরিষার দানার মতন কি জানি একটা জিলিক মারলো আমি আল্লাহরে দেখতে পারবা না আমি আল্লাহরে দেখবে শুধু আমার নবী কন্যা সুবাহ আমার বন্ধু নবী ছাড়া আমি আল্লাহকে কেউ দেখবে না এই তোর বাঘার জয়লা সুরমা হইয়া গেছে কিন্তু মুসা নবী জ্বলে না কথা কয় না খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতন ডাকলে খোদায় কেমনে শুনে তোর পাহাড় জ্বলে সুরমা হয়েছে মুসা নবী জ্বলে না জানেননি খাজা মঈনুদ্দিন চিস্তির কাছে আইসা কয় এমন একটা যুবক যাইয়া কয় খাজা ও শুনছি আপনি আল্লাহর অলি আমি এসেছি অনেক দূর থেকে হিন্দিতে বলে কারণ খাজা আজমিরি চিস্তি ছিলেন ইন্ডিয়ায় কোন রাস্তা কোন কোন জায়গায় পাগলে ডাক দিয়া কয় আয় মেরে খাজা ও আমার খাজা মে আয়া বহু দূর সে আমি এসেছি অনেক দূর থেকে ঝুলি মেরা ভর দে মুহাম্মদ নূর সে আয় মেরে খাজা ও আমার খাজা ও আমার আব্বা রা হায় মেরে আব্বা ও আমার আব্বা মে এসেছি অনেক দূর থেকে ঝুলি মেরা ভর দে মোহাম্মদ নূর সে কয় আয় মেরে খাজা ও আমার খাজা মে আয়া বহু দূর সে আমি এসেছি অনেক দূর থেকে ঝুলি মেরা ভর দে আমার এই খাইল্লা ঝুলিটা ফুরাইয়া দাও মোহাম্মদ নূর সে নবীজির নূর মোবারক দিয়া কন্যা সুবহানাল্লাহ তাহলে আল্লাহর অলির পাওয়ার আসেনি আর আসতে কোন আসেনি দিছে কে দিছে কে আরো আসতে কোন দিছে কে আল্লাহ কয় অলির সাথে বিয়া দেবি করা যাবে না খাজা মঈনুদ্দিন চিস্তি কয় আসো তুমি আমার কাছে আসো আয়েশা কয় বসো মাথার মধ্যে হাতরা দিয়া কয় যাও 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 আমি খাজা মঈনুদ্দিন চিস্তি তোমাকে আমার খাদেম বানাইয়া দিলাম কন্যা সুবহান আল্লাহ নবী একটা ডাক দিয়া কয় ও উম্মত এই দুনিয়ার জমি থাক অবস্থায় তিনটা মানুষ বেহেস্তে যাইতে পারবে না আর তিনটা মানুষ বেহেস্তে যাবে এক নম্বর মানুষ বেহেস্তে যাবে কে জানেননি যে সব সময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত কয় ওয়াক্ত আর আসতে কোন কয় ওয়াক্ত ওয়াজ করলাম কুল্লু নফসিন যায়কাতুল মাউত
সমস্ত মানুষ মরণশীল একটা মানুষও দুনিয়ার জমিনে থাকতে পারবে না আসুন নামাজ পড়া লাগবে নি একটা মানুষও নামাজ ব্যতীত ব্যস্ত যাইতে পারবে না কয় নামাজ যদি না পড়ো ব্যস্ত তোমার জন্য হারাম তাহলে নামাজ পড়বেন না ধরবেন নামাজ পড়বেন না ছাড়বেন তো হুজুর ওয়াজ করেন ভালো কথা নামাজের কথা কইলেন না আছেন এরকম কথা কইলেন আছেন এরকম তাহলে ওয়াজ লাগবো নামাজ লাগবো সব কিছু লাগবে আল্লাহ যেন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজই বানায় দেয় বলুন আমিন আরো আস্তে কোন আমিন আরো জোরে কোন আমিন একটু দূরে সরে বলুন আল্লাহুম্মা সাল مولانا محمد و سيدنا কাহার জন্য কান্দরে মন কে আছে তোর আফনা যিনি তোমার আব্বন হইবেন তিনি সোনার মদিনায় আল্লাহুম্মা محمد وعلى آله مولانا اپنا در کا سے بوشن کر جائے اس کے رب محفل اسلام تارا کی ٹھک جنازی سین اس کی کیا مدر لاب ہوئی سے نا لوس ہوئی سے انہیں کے من کر ٹھانڈا دیا بوشا تھا کہتے کہ بات شیا تھا ان بالا اللہ کو زار زینیوت আমি আল্লাহ তাকে এভাবে রাখি আমার আল্লাহ কই বন্দরে আমি আল্লাহ যাকে পছন্দ করি আমি আল্লাহ যাকে ভালোবাসি তাকে দিয়া ভালো কাজ করাই আর জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ কই আমি আল্লাহ যাকে ভালোবাসি আল্লাহ আমি আল্লাহ যাকে মহব্বত করি আল্লাহ আমি তাকে দিয়া ভালো কাজ করাই অতএব আমরা ভালো কাজ যাইছি না খারাপ কাজ অতএব আল্লাহ করে ভালোবাসে ঠিক নি আর যারা হইত্যা রয়েছে আল্লাহ তা করে হতায় রাও আল্লাহ যেন তা করে হেদায়ত করে কোন আমিন শুয়া থাকো কম্বলের তলে এ গ্রামের মানুষগুলা ঘুমায় তারা চিন্তা করে ঘরের মধ্যে শুয়ে তোমার শোনা যায় আল্লাহ একটা ডাক দিয়া কই বন্দা রে ওয়াজ মাহফিল আজকা শেষ কালকে আর হবে না আজকের সওয়াব গুলা তুমি পাইলা না আজকের হেদায়ত তুমি হইলা না আজকে কোরআনের কথা তুমি শুনলা না নামাজের কথা শুনলা না কবরের কথা শুনলা না হজের কথা শুনলা না যাকাতের কথা শুনলা না দশটা ভাইয়ের সাথে তোমার দেখা হইল না আল্লাহ কয় দশ জনে যদি একটা মানুষের ব্যাপারে সাক্ষী দেয় আমি আল্লাহ তাকে মাফ করে দিব কন্যা সুবহানাল্লাহ তাহলে কত দশজন আছি হাজার হাজার মানুষ আছি আজকে আমরা ঠিক কিনা আল্লাহ কয় চল্লিশ জন যেখানে থাকে এখানে একজন মমিন থাকে চল্লিশ জনের বেশি আছি এই মমিন বান্দার উসিলায় আল্লাহ যেন আমাদের সকলের জীবনের গুণাগুলো মাফ করে দেখুন আমিন আরো জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন মুজা নবীর জামানায় পাগলা এসে কয় ও মুসা নবী গো ও মুসা আপনার আল্লাহকে যাইয়া বলবেন আমার ঘরে আজকে খানা নাই আজকে তিন দিন আমি কিছুই খাই না আমার মা আমার বাবা আমার স্ত্রী আমার ছেলে সন্তান না খাইয়া রয়েছে কয়দিন আরো আসতে কোন কয়দিন এই ঘটনাটা কই আমরা শেষ করে যাব মুসা নবীর জামানায় এক মুসা নবীর উম্মত ডাক দিয়া কয় নবী গো আমার ঘরে আমার মা আমার বাবা আমার স্ত্রী আমার সন্তান আমি সহ পাঁচ থেকে ছয় জন আজকে আমরা তিন দিন না খাইয়া আছি নবী গো আপনার আল্লাহকে যদি একটু বলতেন আপনি তো দৈনিক আল্লাহর সাথে কথা বলেন আপনার আল্লাহকে একটু বলেন আমাদেরকে একটু খাওয়ার ব্যবস্থা করে দিত মুসা নবী ডাক দিয়ে কয় ও উম্মত আমি আমার আল্লাহকে বলবো তুমি টেনশন করিও না কয় কিছু পেতে হলে কিছু কথা কয় না কিছু পাইতে হলে কিছু দিতে হয় তুমি আল্লাহর রাস্তায় সদকা করছো নি কয় নবী আমার বিটা বাড়ি যা আসো মসজিদে নামে দিয়ে দিছি কনা সুবহানাল্লাহ আমার কাছে যত টাকা ছিল আমি সব আল্লাহর কাছে দিয়ে দিছি কনা সুবহানাল্লাহ
আমার যত ধন সম্পদ ছিল আমি সব মাহফিলে দিয়ে দিলাম যত জায়গা জমিন ছিল মসজিদের নামে দিয়ে দিলাম এখন আমি খাইতে পারি না চলতে পারি না আপনি যে একটু আল্লাহকে বলেন খাওয়ার ব্যবস্থা করত সাথে সাথে ডিক্লার দিয়ে দিল মুসাই যাও তুমি বাড়িতে যাও আমি আমার আল্লাহর সাথে কথা কইয়া তোমার জন্য একটা পয়সালা করব মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ সাজদার মধ্যে পড়া কয় আল্লাহ মাহবুবরে তোমার বান্দা জায়গা ছিল জমিন ছিল টাকা ছিল পয়সা ছিল জায়গা জমিনগুলা তোমার ঘরের জন্য দান করে দিল টাকা পয়সাগুলা তোমার কাজে লাগাইয়া দিল আজকে মানুষটা না খাই আছে আল্লাহ তোমার কাছে দোয়া করি আমি মুসা তুমি আল্লাহ ওনাকে একটা খাওয়ার মতো চলার মতো ব্যবস্থা করে কয় আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে দান করতে পারো অসুবিধা নাই কোন দিনকার দানটা তোমার আল্লাহর কাছে কবুল হইয়া যায় নামাজ পড়তে থাকো পড়তে থাকো পড়তে থাকো কোন দিনকার একটা সেজদা আল্লাহর কাছে কবুল হইয়া যায় ওই সেজদার উসিলায় আমি আল্লাহ তোমার বংশ বনিয়া তার কবর আজাব মাফ করে দিব কল্লা সুবহানাল্লাহ দান করতে থাকো মানুষের উপকার করো মুসা নবীর ডাক দিয়া কয় আল্লাহ দান করছে আমার নামে উপকার করছে মানুষের কেহ জানে না শুধু সে জানে ঠিক নেই রে মুসা মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ গো এই মানুষটা দান করতো কেউ জানে না তোমার ঘরে টাকা দিয়ে এখন খাইতে পারে না কেউ জানে না মা অসুস্থ বাবা ঘরে স্ত্রী ঘরে ছেলে সন্তান ঘরে সব কিছু দান করে দিল রে আল্লাহ এখন কি খাইবে জানে না আমি মুসার কাছে যাইয়া কয় ও মুসা তুমি তোমার আল্লাহর কাছে যাইয়া কও আমি আমি বন্দারে যেন একটু খাওয়ার মতন ব্যবস্থা করে দেয় আল্লাহ একটা ডাক দিয়া কয় মুজারে তুমি যাইয়া বলো তোমার উম্মতে রে দান করছে কেউ জানে না আল্লাহর রাস্তা দান করছে বিপদে পড়ছে উপকার করছে করতে থাকো কোন দিনকার উপকার আমি আল্লাহ কবর করে রইলাম তুমি মুসাও জানো না যাও 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 এই বন্দাটার জন্য আমি আল্লাহ বাজেট করে রাখলাম এই বন্দাটাকে 14 গোষ্ঠী 14 পুরুষ ওনার আহলে আওলার বংশধর সহ আমি আল্লাহ বেহেস্ত বানাইয়া দিলাম কল্লা সুবহানাল্লাহ তাহলে দান করলে লাভ না লস আরো আসতে কোন লাভ না লস কালেকশন হয়ে গেছে আমরা কালেকশন হয়ে গেছে একটু জিগির হইব না আমরা আবার লাস্টে জিগির হয়েছে না কালেকশনের পরে কত জিগির হইব হালকা জিগির কি জিগির বিরিয়ানি টিগুলো লই আন দূরে ঠেলে দিলে মাওলা কে ডাকিবে রব্বানা দর গো রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে আলায়া কেমনে দিবা জাহান্নামে আলায়া বন্দা যখন জাহান্নামে জ্বলিবে কেমনে তুমি সায়া সায়া দেখিবে রব্বানা 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 মাফ করা দাও মাবুদ মাওলা সব গোনা শাকরাম আদবার জি ও আল্লাহ কালি দিও না আমাদের আব্বাই আমার কবরে আর আজাব দিও না কন্যা দাদা দাদির কবরে আর আজাব দি আল্লাহ নানা নানির কবরে আর আজাব দি গুনাগর জি অন্যায় করছি আল্লাহ মাফসাই মাফ না করলে বলো আমরা কোথায় যাই আল্লাহ মেহরবানি করিয়া 29 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার আল্লাহ আজকে দিন শেষ আল্লাহ মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী আল্লাহ মাহফিল নেই মাগরিবের থেকে পর্যন্ত মাহমুদরে
আল্লাহ যা কিছু তেলাওয়াত করলাম কোরআন থেকে তেলাওয়াত নাত রাসূল হামদে বারী তাআলা আল্লাহ ওয়াজ নসিহত কোরআন থেকে যত কথা বলা হইল আল্লাহ মেহেরবানি করিয়া এগুলার ভুলভ্রান্তি বিয়া তুমি ক্ষমা কইরা হাদিয়া টুকু লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী দয়াল নবীজির কদম মুবারকে হাদিয়া টুকু বসাইয়া দাও আয় রাব্বুল আলামিন মাহবুব আল্লাহ যারা এই মাহফিলটাকে সাজাইলো আল্লাহ অর্থ দিয়া টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া আল্লাহ যারা সভাপতি কমিটি সৌজন্যে যারা যে যেখানে আছে আল্লাহ প্রবাস থেকে অনেকে টাকা পয়সা দিয়া মাহবুবদের সাহায্য সহানুভূতি করলো আল্লাহ বাড়িতে থাকা অবস্থা অনেকে কষ্ট করলো আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া অর্থ দিয়া সম্পদ দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া যারা এই বেহেস্তের বাগান সাজাইলো আল্লাহ তাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আহলে আওলাদের মধ্যে বংশধরের মধ্যে আল্লাহ আমাদের এই বেওলান গ্রামের মধ্যে যারা কবরবাসী হইয়া গেছে আল্লাহ মেহেরবানি করিয়া সকলের কবরের মধ্যে হাতিয়াটুকু বসাইয়া দাও বাবুদরে আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়াইলাম আল্লাহ কার জানে দুনিয়াতে মা নাই কার জানে দুনিয়াতে আমার মতন আব্বা নাই বাবুদরে কার জানে দুনিয়াতে আব্বাও নাই আম্মাও নাই এমন মা বাপ যাদের অন্ধকার কবরে আজকে মাহফিল রুসিলায় ওই আব্বা আমার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া যাও বাবুদরে যাদের মা বাপ দুনিয়ার জমিনে বাইসা আছে আল্লাহ ওই মা বাবার হায়াতের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ অনেকে এই বছর হজে গিয়েছে আল্লাহ আমার মাও হজে গিয়েছে আল্লাহ যারা যারা হজে গেছে আল্লাহ সকলের হজকে তুমি কবুল করো আল্লাহ যারা দুনিয়ার জমিনে বাইসে আছে আল্লাহ সকলের জীবনে একবার হইলো মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও আয় রব্বুল আলামিন আল্লাহ আমাদের বাড়ির মধ্যে গাড়ির মধ্যে আমাদের ভাই বেরাদর বন্ধু বান্ধব আল্লাহ আমাদের ভাতিজা মামতো ভাই শাস্তো ভাই খালতো ভাই যারা পড়ালেখা করে আল্লাহ মেহেরবানি করিয়া সকলের সিনার মধ্যে আলমে লুদুনে দান করে দাও আল্লাহ সকলকে সুশিক্ষা শিক্ষিত বানাইয়া দাও আল্লাহ সকলকে আলেম হিসাবে কবুল করে নাও মাহবুবরে মেহেরবানি করিয়া আল্লাহ যে তবরুক রান্না করছে আল্লাহ আল্লাহ এই তবরুকের মধ্যে খাস রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ খায়ের বরকত দিয়া দাও মাহবুবরে যারা টাকা দিবে পয়সা দিবে আগামী বছর আল্লাহ তবরুক দিবে আল্লাহ ফ্যান্ডেলের টাকা দিবে সভাপতি সাহেব আল্লাহ মামুন সাহেব তবরুকের টাকা দিবে আল্লাহ আরও অনেকে নাম লেখাইছে আল্লাহ আতিক সাহেব দিবে 10,000 মঞ্জুয়াফা দিবে 10,000 এমন করে অনেকে টাকা পয়সা লেখাইলো আল্লাহ সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে লও আল্লাহ অনেকে 500, 1,000, 2,000 যারা যারা দোয়া চাইছে আল্লাহ সকলের দোয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ মেহরবানি করে আখির পরিয়াত এই মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে তুমি দায়ম ও কায়েম রাখি রে আল্লাহ আল্লাহ এই বাড়ির মধ্যে গ্রামের মধ্যে যে ছেলে সন্তানরা পড়ালেখা করে আল্লাহ ওই ছেলে সন্তানদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ অনেকে পরীক্ষা দিয়েছে আল্লাহ মেহেরবানি করে সকলের রেজাল্টের মধ্যে ভালো একটা ফলাফল দান করে দাও মাহবুবরে আব্দুল আজিজ সাহেব আগামী বছর 20,000 টাকা দিবে আল্লাহ এমন করে 500, 100, 200, 1,000 যে লেখাইলো সকলের দানকে তুমি কবুল করো মৈথুর থেকে বাররা থেকে যে যেখান থেকে টাকা লেখাইলো বিদেশ থেকে লেখাইলো আল্লাহ মেহেরবানি করিয়া সকলের দানকে কবুল করো বিশেষ করিয়া রে আল্লাহ আমাদের বাড়ির মধ্যে গ্রামের মধ্যে যারা প্রবাসে আছে আল্লাহ তাদেরকে তোমার হাতে সম্পদ করিয়া দিলাম আল্লাহ সকলের জিম্মাদার তুমি হইয়া যাও রে আল্লাহ অনেকে বিদেশে যাওয়ার আশা করছে সকলের আশাকে তুমি কবুল করে লাও রে আল্লাহ বাবুদরে আমার মারা অনেকে ডিমা দিছে মুরকে দিছে টাকা দিছে আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ যে মা নামাজের মুসল্লাটা বিছাইয়া আমাদের সঙ্গে দুইটা হাত বাড়াইছে রে আল্লাহ ওই মার হায়াতের মধ্যে বরকত দিয়া দাও রে আল্লাহ ওই মার বংশধরের কবর আজম মাফ করে দাও রে আল্লাহ বিদেশে বি রাজ্যে যাদের ও আল্লাহ পুত্র মারা যায় সুভাগি না জানিতে আগের জানে মায় আল্লাহ এমন সন্তান যারা বিদেশের বাড়িতে আছে আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও সহি সালামত সুস্থ শরীর নসিব করে দাও
আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানাইয়া দাও আমরা যেন সকলে কাঁধে কাঁধ মিলাইয়া মিলেমিশে সদা সর্বদা থাকতে পারি সেই তৌফিক দান করিয়া দাও বাবুদের আজকে আমাদের গ্রামে আল্লাহ মোহাম্মদ মালিক ভাই আল্লাহ গতকাল কো ভালো ছিল দুনিয়ার জমিনে আজকে উনি অন্ধকার কবরে চলে গেছে রে আল্লাহ আল্লাহ আজকে দুনিয়ার জমিন থেকে চলে গেছে আল্লাহ কালকে ওনার জানাজা আজকে উনি দুনিয়ার জমিন থেকে নিঃশ্বাস ত্যাগ করছে আল্লাহ যখন তার দাফন করব মেহেরবানি করিয়া ওনার দাফনটাকে তুমি কবুল করে নাও দাফনের সাথে সাথে আল্লাহ ওনার সমস্ত জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও রে আল্লাহ বাবুদরে যার দুনিয়াতে মানাই সে বুঝে মাঙার নূর বেথারে আল্লাহ যার দুনিয়াতে বাবা নাই সে বুঝে বাবা ঘর নূর বেথারে আল্লাহ যার দুনিয়াতে একটা দাঁত নাই সে বুঝে দাঁতের মূল্য কি রে আল্লাহ এমন মা বাপ যাদের অন্ধকার কবরে মেহরবানি করি আরে আল্লাহ ওই মা বাবার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়া দাও যেই মা বাপ কবরে তাদের কবরটাকে বেহেস্তের বাগান বানাইয়া দাও আল্লাহ যাদের মা বাপ দুনিয়ার জমিনে বাইসা আছে আল্লাহ অনেক অসুস্থ আমার কাছে দোয়া চাইছি আমার এই মাই বোনদেরকে তুমি হায়াতে তৈয়বা দান করে দাও সুস্থ শরীর মানে নেক হায়াতে তৈয়বা দান করিয়া দাও বিজুদে সুবহান ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الله زيدين جربي شندر دنيا দুনিয়ানে দেখাইয়েন সোনার মদিনা সোনার মদিনা না দেখাইয়া আমাদেরকে মরণের ডাক দিও না রে আল্লাহ যেদিন কঠিন মুহূর্তে মৌতের বিছানা শুয়া যাইব ওই কঠিন মুহূর্তে মাসটা রাখেন রমজান মাস দিনটা রাখেন জুম্মাবার দিন রাত্রটা রাখেন শবে বরাত শবে কদর রাত্র রাখিয়া আল্লাহ দয়াল নবীজিকে স্বপ্ন যুগে হলেও একটাবার দেখাইয়া জাজ্জার বীর মসজিদকে শিওরে বসাইয়া আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও কালিমাই তৈবালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনোর মুহাম্মদ সাল্লাল্লাহু আনোর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলুন আলহামদুলিল্লাহ আর একটু মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ডাক দিয়া কয় বন্দা ও বন্দা এ নিশিনিদান রাত্রির যখন তুমি বন্দাই আমি আল্লাহকে একটা ডাক দিবা আল্লাহ আমি আল্লাহ দশ বার বলি বন্দা তুই কি চাইবি আমার কাছে চা যদি তুমি চাওয়ার মতন চাইতে পারো যদি তুমি ডাকার মতো ডাকতে পারো আল্লাহ একটা ডাক দিয়া কই বন্দা রে ও বন্দা তুমি যদি আমি আল্লাহকে একবার ডাক দাও আল্লাহ আমি আল্লাহ দশ বার ডাক দে বন্দা তুই কি চাইবি চা যদি তুমি চাওয়ার মতন চাইতে পারো আমি আল্লাহ তোমার মনের বাসনা পুরাই দেব কন্যা সুবহানাল্লাহ আরো একটু মহব্বতে কন্যা সুবহানাল্লাহ এবার আসুন আমরা আল্লাহকে ডাকতে চাই কি চাই না একটু মহব্বতে এই মাহফিলটাকে আমার আপনার জীবনের শেষ মাহফিল মনে করিয়া যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে ওই আব্বা আম্মার কথা স্মরণ করিয়া যাদের মা দুনিয়ার জমিনে নাই যাদের বাবা দুনিয়ার জমিনে নাই কার জানি দুনিয়াতে মাও নাই বাবাও নাই এমন মা বাপ যাদের অন্ধকার কবরে মেহরবানি করিয়া ওই আব্বা আম্মার কথাগুলো স্মরণ করিয়া রে আব্বা মেহরবানি করিয়া চক্ষুগুলো বন্ধ করিয়া আমার দয়াল নবীজিকে আমাদের কলমের আয়না বানাইয়া যার যার পীর মসজিদ অন্তরে রাখিয়া প্রত্যেকে মহব্বতে চক্ষুগুলো বন্ধ করিয়া এসমে যা তোমার আল্লাহকে ডাক দেন আল্লাহ আল্লাহ আল্লাহ
সামনে এলেন আমরা সামনে এলাম সকলে সামনে আসেন আল আ আল আ আল আ আল সামনে আসেন সবাই সামনে আসেন আল আ আল আ আল আ আল আল আ আল আ আল এক জন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় আল্লাহ এক জন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় মাশাআল্লাহ আল্লাহ জাগার উপর পরেন দরদ জাগার উপর পরেন দরদ শয়ন রা বাগানায় একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় আল্লাহ 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 এক জন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় আল্লাহ 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 রবিউল আউয়াল আসে আসলেন নবী মানবেসে গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবিউল আউয়াল আসে আসলেন নবী এই দোহরাতে গো মাশাআল্লাহ আল্লাহ 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 বনের পরিন নবী চিনলো আমরা চিনলাম না আল্লাহ বনের পশু নবী চিনলো আমরা চিনলাম না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় আল্লাহ 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 বরেন দরদ শয়ন রা বাগানায় একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় আল্লাহ 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 আই মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ আই মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ ডাকে রে তোর ফাগলেরা দয়াল ডাকে রে তোর ফাগলেরা শান্তি দাও মোর কলিজায় আই মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 ও খির দরবেশ বাদশা ওলি তুলি তেছে গত ফুলের কলি পক্ষীর দরবেশ বাদশা ওলি তুলি তেছে গত ফুলের কলি গলায় লইয়া বিকার জুলি তারা গলায় লইয়া বিকার জলি বস কৌরে গাছের তলায় আল্লাহ জবন জবন আল্লাহ হে মোহাম্মদ কমলে ওয়ালা হে রে আমার বুকে আয় আল্লাহ 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 হে মোহাম্মদ মদিনা ওয়ালা
اي ري عمر بوك اي ال لا ال ال لا ال ال لا ডাকে রে তোর বেউলান বাসি দয়াল ডাকে রে তোর বেউলান বাসি শান্তি দাও সবর কলে যায় আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার বকে আয় আল্লাহ 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 يا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شكل بولنا الحمد لله আজকে আমরা সকলে খুশি না বেজার আর একটু محبت বলুন খুশি না বেজার অনেক মানুষ আছে আজকে মাহফিলটা হওয়াতে नाराज কথা কোন ঠিক নেই একদল মানুষ আছে সে যেন চায় এই মাহফিলটা যেন না হয় আরেকদল মানুষ আছে যেন নবীজির মাহফিল হয় কথা কোন ঠিক কিনা একদল মানুষ দুনিয়ার জমিনে সারা জীবন থাকবে সে যেন ভালো কাজ করতে না চায় আরেকজন লোক চাইবে দুনিয়ার জমিনে সে অল্প হোক বেশি হোক কম হোক কোনো অসুবিধা নাই সে চাইবে যেন যিকোনো একটা জালায় দয়াল নবীজির আলোচনা হোক কথা কোন ঠিক না আমার নবী আপনার নবী একটা ডাক দিয়া কয় উম্মত ও উম্মত আমি তোমাদেরকে জানাইয়া দিলাম এই দুনিয়ার জমিনে থাক অবস্থায় তোমরা যখন আহাজারি রাহাজারি করবা যখন তুমি আহাজারি রাহাজারি করবার উম্মত তুমি জানিয়া রাখবা এই দুনিয়ার জমিনটা তোমার চিরজীবনের না আমি নবী ঘোষণা দিয়া দিলাম এই দুনিয়ার জমিনটা হইল আড়াই দিন কয় দিন একটু মহব্বতে বলুন কয় দিন আমার নবী আপনার নবী জানাইয়া দিলেন এই দুনিয়ার জমিনটা হলো আড়াই দিন কয় দিন এই দুনিয়ার জমিনে আমি থাকব না এই দুনিয়ার জমিনে আপনিও থাকবেন না এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর কেউই থাকবে না চলে যেতে হবে যদি তাহলে কেন আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন একটা কারণ আছেনি একটু কথা বলেন আল্লাহ যে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন একটা কারণ আছে না নাই কারণটা কি জানেননি আল্লাহ একটা ডাক দিয়ে কয় বান্দা রে ও বান্দা দুনিয়ার জমিনে থাক অবস্থায় যদি তুমি কারো কাজ করো তুমি যদি কারো কাজ করো ওই মানুষটা তোমাকে রোজ হিসাব করে তোমাকে টাকা দিবে কিন্তু আমি আল্লাহ এই জমিনটার মধ্যে তোমাদেরকে পাঠাইলাম কেন পাঠাইলাম জানো নি এই জমিনটার মধ্যে পাঠানোর একটাই হলো কারণ তোমরা শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা হক পথে চলবা হালাল খাইবা হারাম থেকে তোমরা দূরে থাকবা এটাই হলো আমি আল্লাহর রহমত এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করলাম পাঠাইলাম যদি তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিয়া হালাল খাইয়া সঠিক পথে চলিয়া কবরে যদি আসতে পারো রে বান্দা ও বান্দা জানিয়া রাখো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়া দিব কন্যা সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা সুসংবাদ দিয়া দিলেন আমি একটা আয়াত পড়লাম কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত একটা মানুষ এই দুনিয়ার জমিনে থাকতে পারবে না কথা কোন ঠিক কিনা এই আমি একটা আয়াত পড়লাম কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত একটা মানুষ এই দুনিয়ার জমিনে থাকতে পারবে না কথা কোন ঠিক কিনা আজকে আমরা এমন মানুষ এখানে আসলাম আমি যখন মাগরিবের নামাজ পড়ে স্টেজে বসলাম আমরা এসার পরে বসলাম একটা খবর আসলো এই পশ্চিম পাড়া বেওলাইন
মাইল্লাম আব্দুল মালিক ঠিক নেই 7টা 20 মিনিটে গতকালকে আমার সাথে চা খাইলো আমার সাথে নামাজ আদায় করলো আজকে 7টা 20 মিনিট হয়ে গেল সে দুনিয়ার জমিন থেকে চলে গেছে কন্না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাবা রে কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত মারা গে বাবা দুনিয়ার জমিন থেকে চলিয়া যায় যাওয়ার কোন সিরিয়াল নাই এই মাইল্লা মিয়ার বয়সটা কোনো বেশি না বেশি থেকে বেশি হলে 40 থেকে 45 ঠিক কি না আব্বা রে যাওয়ার কোন সিরিয়াল নাই আপনি ভালো মানুষ শুইলেন ভালো মানুষ নামাজ পড়লেন হঠাৎ করে দেখলেন আপনার বুক ব্যথা হয় হঠাৎ করে দেখলেন আপনি খানা খাইতে পারেন না বাবা ঘুমায় মা ঘুমায় আপনি পাশের রুমে ঘুমান কিন্তু দেখলেন হঠাৎ করে আপনার বুক ব্যথা করে আপনার মাথা ব্যথা করে আপনি একটা ডাক দিয়া বলেন মা ও মা গো আমার কেন জানি বুক ব্যথা হয় মা একটা ডাক দিয়া কইব বাবা রে আসো তোমার বুকের মধ্যে একটু মলম লাগিয়ে দেই না হয় মা তোমাকে একটু পানি পান করাবে আমার আল্লাহ একটা ডাক দিয়া কই বান্দা যত মলম লাগাও আর যত কবিরা জানো আর যত ডাক্তারের কাছে নিয়ে যাও রে বান্দা আমি আল্লাহ যখন তোমাকে ডাক দেব কোন ডাক্তারের কাজ হবে না রে বান্দা আমি আল্লাহ যখন তোমাকে ডাক দেব আমি আল্লাহর কাছে তুমি চলে আসতে হবে কথা কোন ঠিক কি না আল্লাহ একটা ডাক দিয়ে কই বান্দা রে তোমরা কি দেখো না কবরটা তেমন একটা কবর এর যত দূরে মানুষ থাকো আমার ছেলে আমার সন্তান আমার ভাই হাজার হাজার কোটি কোটি মাইল বিদেশের বাড়িতে আছে ঠিক নেই ফোনের মাধ্যমে খোঁজ খবর নেওয়া যায় ঠিক নেই একটাবার কবরের দিকে তাকাইয়া দেখো তোমার মা কবরে শুয়া রইছে তোমার বাবা কবরে শুয়া রইছে কিন্তু ঘরের পাশে কবর খোঁজ খবর নেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই আসেনি একটু মহব্বত কোন আসেনি খোঁজ খবর নেওয়ার মতন তো কোনো ব্যবস্থা নাই ভালো মানুষ 20 বছর 25 বছর 30 বছর হইয়া গেল রে আব্বা আজকে আমরা রং তামাশার পাগল হইয়া গেলাম যেখানে টাকা সেখানে মানুষ যেখানে নাচ গান সেখানে মানুষ ইয়াং জেনারেশনের মানুষ 20 25 30 বছরের মানুষ ঘুমায় সারা রাত্র মোবাইল টিপে যখন তুমি ঘুমাইলাম ঘুম থেকে আর উঠতে পারো না আল্লাহ তোমার হায়াত শেষ আল্লাহ কয় তোমার বাজেট শেষ কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত আমি আল্লাহ মরণের জন্য তোমাকে ডাক দিলাম তুমি খানা খাও ভালো ঘুমাও ভালো কাজ করো ভালো মানুষের সাথে কথাবার্তা বলো ভালো খেলাধুলা করলা খাওয়া দাওয়া করলা দোকানপাটে আসলা নামাজ পড়লা রোজা রাখলা হজ করলা যাকাত দিলার বন্দা কোন ফাঁকে তোমার হায়াতটা শেষ হইয়া গেল তুমি বলতে পারো না আমার আল্লাহ একটা ডাক দিয়া কই দুনিয়ার মানুষ রে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর যখন সময় হইব আমি আল্লাহ তোমাকে ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসব পৃথিবীর জমিনে এমন কোনো শক্তি নাই রে বন্দা তোমাকে আটকায় রাখার জন্য কথা কোন ঠিক কিনা আরো একটু জোরে বলুন ঠিক কিনা আল্লাহ কয় বাজবা তুমি 50 বছর বাজবা তুমি 30 বাজবা তুমি 40 বাজবা তুমি 60 হয়াত দিছে কে আর আস্তে কোন কে দিছে আল্লাহ তো পারত 20 বছর দিত এই দুনিয়ার জমিনে আল্লাহ কয় মান সালিমান মুসলিমুন মিল্লিসানিহি ওয়া ইয়াদিহি মানুষ তো সবাই আমরা সবাই কি যাতারা কন এতার মনে জিন আর জোর কর আমরা সবাই কি আরো আস্তে কন কি আল্লাহ মত আস্তে গেলে জোর কয় আস্তে গেলে কয় হুজুর আসে হুজুর পাল্টায় এক এক করে হুজুর পাল্টায় কিন্তু মানুষ তো পাল্টায় না মানুষ পাল্টায় নেই সুবহানাল্লাহ কয় লাগে আলহামদুলিল্লাহ কয় লাগে একবার যদি সুবহানাল্লাহ কয় আমার আল্লাহ কয় তার জীবন থেকে 10টা গুণা মাফ আরো জোর কন সুবহানাল্লাহ
যে কইবো মাহফিলে সুবহানাল্লাহ তার জীবন থেকে 10টা গুণ আল্লাহ আমি আল্লাহ কাটিয়ে দিলাম কোন নাসিবে তার আমল নামায় 10টা সওয়াব আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিলাম কোন নাসিবে সুবহানাল্লাহ